যদি শৃঙ্খলার জন্য হয় অনেক সময় পুরো কোর্সও বের করে দেওয়া হয়, ডিসিপ্লিনের ক্ষেত্রে তো কোনো ধরনের কম্প্রোমাইজ হবে না। জামিনে মুক্তি পাওয়া অনেক শিষ্য সন্ত্রাসী সম্বন্ধেও তো আপনারা বলেন, যদি তারা আবারও কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত হয় আমরা অবশ্যই তাদের আইনের আওতায় নিয়ে আসবো। আপনারা জানেন আমরা অবৈধ অস্ত্র উদ্ধারের অভিযান চলতেছে, তা আমাদের কী পরিমাণ অস্ত্র উদ্ধার হয়েছে যদি আমরা সংখ্যাটা আপনাদের কাছে হয়তো পুরোটা কিনে বলবো না কী হচ্ছে, এবং আরও আমাদের কী পরিমাণ অস্ত্র বাইরে রয়ে গেছে আমাদের, এবং এগুলি কত তাড়াতাড়ি উদ্ধার করা যায়, এইসব ব্যাপারে আমাদের বেশি আলোচনা হয়েছে। এই সংখ্যাটা ঠিক আমার কাছে নাই, যেহেতু এক একটা বাহিনী তো উদ্ধার করতেছে, এটা পরে যদিও পুলিশের কাছে এসে জমা হয়, আপনারা যে সময় পুলিশ আপনাদের কাছে ব্রিফ করবে সেই সময় এরা পুরা তথ্যটা আপনাদের দিতে পারবে, আমার তথ্যটা হয়তো অতটা অ্যাকুরেট নাও হইতে পারে। আমরা তো শুধু থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার করতেছি না, আমরা তো অন্যান্য অবৈধ অস্ত্র উদ্ধার করতেছি। হ্যাঁ, অবৈধ অস্ত্র, এটা তো থানা থেকে লুটের টনি বললে, বাট অবৈধ অস্ত্রের তো সংখ্যা তো নেই, কারে কোন স্পেসিফিক সিঙ্গলার জন্য ই করছে এটা একাডেমি বলতে পারবে, যেহেতু একাডেমি থেকে তো তাদের শৃঙ্খলা ভঙ্গের জন্য ট্রেনিংয়ের সময় যদি তার কাছে কোনো শৃঙ্খলা ভঙ্গে, আপনি জানেন তো পাসিং আউটের একদিন আগেই কিন্তু সবাই বেশি পাঠায়, আমাদের সেনাবাহিনীতে যেটা দেখছি পাসিং আউট কালকে হয়ে যাবে, 3 বছর ট্রেনিং করছে আগের দিন 10 জন চলে গেল, যেহেতু তাদের যে সময় একটা অ্যাসেসমেন্ট কনফারেন্স হয় সেই সময় তো বের করে যে কার কার শৃঙ্খলা কী অন্যান্য কিছু কিছু, ওই সময় হয়তো তারা বের করছে, আমি তাদের প্রসিডিউরটা তো পুরো জানি না, তো ডেফিনেটলি এটা একটা বের করছে, এটাকে বের করার পরে এটা বের হয়েছে। আর এই সংখ্যাটা আমরা কীভাবে পূরণ করবো, আপনারা দেখেন আমি তো নতুন তো অ্যাডভার্টাইজ করছি, এতে আমরা নিয়ে নেব, নতুন অ্যাডভার্টাইজ করা হয়েছে না এসআই নেওয়ার জন্য, এখন এই এদের যত তাড়াতাড়ি আমরা সম্ভব তাদের নিয়ে নিব। না 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 না, এটা কোনো ধরনের ধাক্কা না, এর থেকে আরও বেশিও বের হয়ে যায়, অনেক সময় পুরো কোর্সও বের করে দেবে, যদি শৃঙ্খলার জন্য হয় পুরো কোর্স, এই বিজেপিতে একবার পুরো ব্যাটলে ই ব্যাসই বের করে দেওয়া হয়েছে, যদি ওইরকম তাদের ইনভলভমেন্ট পাওয়া যায় পুরো ব্যাস বের করে দেওয়া হয়, ডিসিপ্লিনের ক্ষেত্রে তো কোনো ধরনের কম্প্রোমাইজ হবে না, আইন শৃঙ্খলার বাহিনীর ক্ষেত্রে ডিসিপ্লিনের ক্ষেত্রে কোনো ধরনের কম্প্রোমাইজ নেই, আপনাদের এটা সংখ্যা কম করুন, যদি পুরো ব্যাসের ভিতরে যদি দেখা যায় যে তাদের ভিতরে আইন শৃঙ্খলার অবনতি হয়েছে অবশ্যই শৃঙ্খলা ভঙ্গ যদি, আমি এখন ডিসিপ্লিনটা তো ভাই বিরাট বড়, ইসের ডিসিপ্লিনের শব্দটা বিরাট বড়, এখন এই ডিসিপ্লিন তো আমি এক্সপ্লেন করতে পারবো না, এটা তো আপনি না না এখানে কোনো রাজনীতির কারণে, আপনি একাডেমির যে ই আছে ইনস্ট্রাক্টর আছে তারা হয়তো বলতে পারবে কি কি কারণে দিচ্ছে, জুনের হত্যা একাডেমিতে ছিল তারা তো জুনের হত্যাকারণের সাথে কিভাবে জড়িত হবে।